ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণে এবার চীন ও ইতালিকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র গত ঘন্টায় দেশটিতে নতুন হয়েছে সাড়ে সতেরো হাজার মানুষ এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এর নিউ ইয়র্কে আছে প্রায় চল্লিশ হাজার এর কারণে সেখানে প্রবাসী বাঙালিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক নিউ ইয়র্ক থেকে কানু দত্তের তথ্যচিত্রণে আরও জানাচ্ছে বিপ্লব রায় করোনা বিস্তারে যুক্তরাষ্ট্র এবার মৃত্যুকূপে পরিণত হয়েছে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তেরোশো জনের এর মধ্যে অন্তত জন বাঙালির মৃত্যু হয় সেখানে বাঙালি প্রবাসীরা আতঙ্কে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন এ কারণে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস জামাইকার হিলসাইড এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কুইন্সের লাগরডিয়া বিমানবন্দরেও যাত্রীর সংখ্যা কম নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি একজন চিকিৎসক জানিয়েছেন ওই শহরে কুইন্সের হাসপাতালে হার্স্ট অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা চরম সংকট দেখা দিয়েছে কারণ প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসক নেই সেখানে জরুরি বিভাগ থেকে আইসিউ পর্যন্ত সবখানেই শুধু করোনা রোগী আক্রান্ত ভর্তি বলেও জানান এই চিকিৎসক এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে আসলে এই করোনা আক্রান্তরা এটি বয়স্ক জুয়ান, শিশু কাউকে মানছে না সবাই মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন মানুষ হাসপাতালে যাবে না বাসায় থাকবে কিছুই বুঝতে পারছে না ওষুধে কাজ করছে না করছে না তাও কিছুই জানা যাচ্ছে না একটি ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট নিউ সিটিতে অবস্থা খুবই শঙ্কাজনক এবং ভয়াবহ এই অবস্থায় আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে কনসুলেট জেনারেল সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে আমরা কিছু হটলাইন চালু করেছি ফোনের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে আমরা ক্রমাগত বাংলাদেশের কমিউনিটির সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি করোনা ভাইরাসের বিস্তার বন্ধ হয়ে স্বাভাবিক জীবনে কবে ফিরবে সেই আশায় দিন কাটছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের বিপ্লব রায় এটিএন বাংলা